স্বাগত জানাতে পারি ভালোভাবে আনন্দিত করতে পারি। এই উৎসব চলবে আগামী 31 ডিসেম্বর পর্যন্ত। পশ্চিমবঙ্গ সরকারের নেতা সুরক্ষা দপ্তরে উৎসবে মেতে উঠি, স্বাগত জানাবো 2021-কে। কাপুর কাছে পৌঁছতে হবে আনন্দ উৎসবের মধ্যে। এই আনন্দ উৎসবে মেতে উঠতে পারি পশ্চিমবঙ্গ সরকারের নেতা সুরক্ষা দপ্তরের জন্মগ্রহণ করেছিলেন জিসাস ক্রাইস্ট। সাধারণ মানুষকে নিজেদের করে নিয়েছিলেন, এক করে নিয়েছিলেন। তার জন্মদিন পালিত হবে সারা পৃথিবী জুড়ে, শান্তির বাণী প্রচারিত হবে। যদি একটা জোরে হাত দিয়ে শান্তি দাও, এই বিপদ থেকে আমাদের মুক্ত করো, আমরা আগামী দিন আরো সুন্দর করে যেন আমাদের জীবনটাকে চালিয়ে নিয়ে যেতে পারি। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে কাকুরগাছি উল্টোডাঙ্গা উৎসব 2020 আনুষ্ঠানিক। এছাড়াও মঞ্চে রয়েছেন আমাদের সকলের পরিচিত এবং এই অঞ্চলের অনেক ভালো কাজের সাক্ষী আমরা থাকতে পারি। সাধারণ মানুষ আমরা সকলেই উপকৃত, মাননীয় মন্ত্রী যে কাজ করে চলেন সেই কাজের জন্য। আর আজকের এই বছর শেষের দিনগুলো আমরা সকলে মিলে আমরা আনন্দে উৎসবে মেতে উঠি। আমরা উৎসব পালন করছি, উৎসব পালন করব 31 ডিসেম্বর পর্যন্ত। আপনারা সকলে আমাদের সঙ্গে, বিশেষ করে 2020
আমাদের কাছে একটা অন্য মাত্রার উৎসব। আমরা সারা বছর মা দুর্গার পুজোর জন্য অপেক্ষা করি, আবার ক্রিসমাসের জন্য অপেক্ষা করি। এই দুটো বড় ছুটি সবাই একটা সাত মাস লকডাউন থেকে উঠেছে, সেই লকডাউন থেকে বেরিয়ে মানুষ একটু স্বস্তি হাওয়া একটু পাচ্ছে যখন তারা ক্রিসমাসে একটু ঘুরছে। এখনও কিন্তু আপনাদের বলবো সাবধানতা অবলম্বন করতে হবে, প্রত্যেককে মাস্ক পরতে হবে। মাস্ক পরাটা এখন কম্পালসারি, মাস্কটা আপনার জীবন রক্ষা করবে। মনে রাখবেন কলকাতার অ্যাটমসফিয়ার যে কার্বন ডাইঅক্সাইড এখানে মাত্রা, সেই মাত্রাকে যদি অতিক্রম করতে হয় শ্বাস প্রশ্বাস অসুস্থতা সব কিছু আসছে, আমরা নিঃশ্বাস নিচ্ছি। আর সেই মাস্কটা যদি পরি, করোনা নো করোনা, করোনা সেরে গেলেও ভোটাররা করোনা যাবে না, করোনা থাকবে, করোনার সঙ্গে লড়াই করে আমাদের এই অঞ্চলে আমার জন্ম। আমার সবার কাছে আবেদন, সমস্ত দোকানদার ভাই আমি সবার কাছে আবেদন করেছি, আপনারা নিজেদের দোকানকে একটু ইলেকট্রিক দিয়ে সাজাবেন, সবাই একটু সাজাবেন। বেনু ভাই আছে এখানে, তো আমি বলবো সবাইকে একটু ভালো করে সাজাতে, এবং লোকে এখানে আসবে, একটা উৎসবের মেজাজ এখানে হবে। আপনারা দেখেছেন আমরা সান্তাক্লজ বসিয়েছি, সান্তাক্লজ ওখানে আছে, এখান থেকে আমি যাবো সান্তাক্লজের ওখানে উদ্বোধন করবো। এবং এই উল্টোডাঙা মনে রাখবেন, উল্টোডাঙা কোথার থেকে শুরু হয়, উল্টোডাঙা আমার 12 নম্বর ওয়ার্ড মানে এপিসি রোড, ওইখানে একটা রাস্তা আছে উল্টোডাঙা রোড, উল্টোডাঙা রোড। আবার ব্রিজটা পেরোবেন 13 নম্বর ওয়ার্ডে 14 নম্বর ওয়ার্ডে উল্টোডাঙা, উল্টোডাঙা এই অঞ্চলের নামটা পাল্টাবে। তাই আজকে তারও একটা অপিল করব, উল্টোডাঙা টাউন 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 টাউন। মনে রাখবেন পৃথিবীতে বিখ্যাত বিখ্যাত শহরে আমেরিকা ইংল্যান্ড ফ্রান্স জার্মানি সব জায়গায় ডাউন টাউন, কলকাতায় নেই। এই প্রথম এই ডাউন টাউন স্টার্ট হলো, আর ডাউন টাউন দেখবেন কিছুদিনের মধ্যে সাউথ ক্যালকাটাও ডাউন টাউন হয়ে যাবে। অতএব আমি শুরু করছি, শেষটা কোথায় হয় আপনারা দেখবেন। অতএব এটা একটা নতুন নাম, আমার দোকানদার ভাইদের বলবো যে আপনাদের ব্যবসা ক্ষেত্রে সবচেয়ে বেশি সুবিধা হবে উল্টোডাঙা না বলে আপনারা বলবেন উল্টোডাঙা ডাউন টাউন, তাহলে সে আপনার দোকানটা চিনতে পারবে, সেই পয়েন্টে আসবে এসে আপনার দোকানগুলো চিনতে পারবে। এটা আমি একটা সবাইকে সাজেশন দিচ্ছি, সবসময় ভালো চিন্তাগুলো করার দরকার, তাহলে আপনার জায়গাটা লোকে বুঝে যাবে যে এই পয়েন্টে ওনার। ধন্যবাদ, নমস্কার। এবং তার সঙ্গে প্রত্যেক বছর তিনি এই দিনটিতে বিশেষ করে বাচ্চাদের হাতে কেক তুলে দেন, যাতে এই উৎসবটি আমরা সকলে সমানভাবে আনন্দ উপভোগ করতে পারি এবং আমরা একে অপরের সঙ্গে আমাদের সুখ দুঃখ ভাগ করে নিতে পারি। মাননীয় মন্ত্রী শ্রী সাধন পাণ্ডে মহাশয়, আমাদের এই অঞ্চলে যারা শিশুরা রয়েছে তাদেরকে, এবং আজকে আমরা এই উৎসবের মধ্যে দিয়ে যীশু খ্রিস্টের জন্মদিন পালন করছি, আগামীকালই চলবে। আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছে মাননীয় মন্ত্রী শ্রী সাধন পাণ্ডে মহাশয়। ক্রিসমাস মানে যেরকম উৎসব, ক্যারল, গির্জায় গিয়ে প্রার্থনা করা এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু কেক বিতরণ, তো আমাদের
কৌস্তুভ সাহার সাথে প্রীতম মুখার্জির রিপোর্ট, সারাদিন বাংলা টিভি, কলকাতা।